আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এই সময়ে যারা শশা চাষ করতেছেন, আপনাদের শশা গাছে অবশ্যই আপনারা এই প্যাটার্নের মাচাটি ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এই প্যাটার্নের মাচাটি দিয়েছি, ঠিক এভাবে কিন্তু এই প্যাটার্নের মাচা দেয়া হয়। তাছাড়া এই প্যাটার্নের মাচা ব্যবহার করলে আপনাদের অন্য অন্য মাচার চেয়ে অনেক গুণ কম খরচ হবে, এর পাশাপাশি আপনাদের ফলনের পরিমাণও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ দর্শক, কিভাবে ফলনের পরিমাণ বাড়বে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই প্যাটার্নের মাচার মধ্যে কিন্তু গাছে দোনো পাশ থেকে কিন্তু আপনার রোদ পড়ে, অর্থাৎ গাছে যদি প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে রোদ প্রবেশ করতে পারে তাহলে কিন্তু গাছের রোগবালাই কম হয়, আর তাছাড়া ফলনের পরিমাণও আশা করি কিন্তু বেড়ে যাবে। কিন্তু দেখা যায় যে আপনারা যদি উপরে সোজাসুজি মাচা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় উপরে রোদ পড়ে কিন্তু নিচে রোদ পড়ে না, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ বালাই কিন্তু আক্রমণ ওই নিচের অংশের পাতার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আপনারা লসের সম্মুখীন হন, পাশাপাশি গাছও কিন্তু বেশি দিন টিকে না। তাই রোগ বালাই যদি আপনার শশা গাছে কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের শশা গাছ দীর্ঘদিন টিকে থাকবে এবং ফলনের পরিমাণ অবশ্যই বাড়বে। তাছাড়া রোগ বালাই যদি কম হয় অবশ্যই আপনাদের কীটনাশকও কম লাগবে, আর কীটনাশক কম লাগা মানে আপনাদের অনেক টাকাই বেঁচে যাওয়া। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই কিন্তু আপনারা ছোট্ট একটি টিপস খাটাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শশা গাছের যে খরচটা অনেকটাই কিন্তু কমে নিয়ে আসতে পারবেন। তাছাড়া এই প্যাটার্ন মাচাটি তৈরি করতে আমরা যে বাঁশগুলি ব্যবহার করেছি এখানে, এই বাঁশগুলি 8 থেকে 10 হাত অন্তর অন্তর আমরা এই আকারে দিয়ে দিয়েছি। তাছাড়া এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে নেটগুলি ব্যবহার করেছি, নেটগুলি কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে, প্রতি কেজি 360 থেকে 70 টাকা। এবং এই 360 থেকে 70 টাকা যে 1 কেজি নেট পাওয়া যাচ্ছে, এই নেট দিয়ে কিন্তু অনেক জমিতে আপনার অনেকখানি জমি আপনার নেট অর্থাৎ এই প্যাটার্নের মাচা ব্যবহার করা যায় বা তৈরি করা যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করেন আমরা যে এই নেটের মধ্যে যে 4টি স্টেপে কিন্তু এই রশিগুলো ব্যবহার করেছি নেটের মধ্যে দিয়ে, যাতে আমাদের পরবর্তীতে শশা ধরলে যাতে নেটটি হেলে দুলে না পড়ে যেতে পারে। দর্শক, এর পাশাপাশি অনেক সময় দেখা যায় আমরা যদি সোজাসুজি উপর থেকে নিয়ে থাকি তখন কিন্তু দেখা যায় আপনাদের শশা গাছে কীটনাশক প্রয়োগ করতে অনেক বেশি অসুবিধা হয়ে থাকে। তাই এই প্যাটার্নের মাচা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা দোনো পাশ থেকে কিন্তু আপনারা খুব সহজে কীটনাশক স্প্রে করতে পারবেন এবং সেই কীটনাশকটি খুব ভালোভাবে গাছের মধ্যে পড়বে এবং খুব সহজে গাছ গ্রহণ করতে পারবে। এর পাশাপাশি আপনাদের গাছ খুব সুস্থ সবল থাকবে, পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে। হ্যাঁ দর্শক, ঠিক এইভাবেই কিন্তু আপনারা শশা গাছের খরচ অর্থাৎ উৎপাদন খরচ অনেকটাই কমিয়ে আনতে পারেন এই টিপসের মাধ্যমে। তাছাড়া অবশ্যই আপনাদের শশা গাছে যখন 2টি ফুল আসতে শুরু করবে বা শশা ধরতে শুরু করবে সাথে সাথে কিন্তু আপনারা এই প্যাটার্নের মাচাটি দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনাদের শশা গাছের বৃদ্ধি কমে যেতে পারে, গ্রোথ অনেকাংশেই কমে যেতে পারে যদি আপনাদের সঠিক সময়ে মাচা না পায়। তাছাড়া এই সময় যারা শশা চাষ করতেছেন তাদের জন্য ছোট্ট একটি টিপস, সেটি হলো অনেকেই পরামর্শ দিচ্ছে এই সময় যারা শশা চাষ করতেছেন শিডিউল স্প্রে অর্থাৎ শিডিউল মেনটেন করে স্প্রে করার জন্য। হ্যাঁ দর্শক, এটি কখনোই করতে যাবেন না, অর্থাৎ আপনার শশা গাছে যখন যেটি প্রয়োজন হবে ঠিক ওই সময় আপনারা ওইটি প্রয়োগ করবেন, কেননা এই সময়ে যারা শশা চাষ করতেছেন তাদেরকে টার্গেট করে অনেকেই কিন্তু কম্বো প্যাক বিক্রি করতেছে, আর এই কম্বো প্যাকের জালে যারা পড়েছেন তারা কিন্তু লাভবানের চেয়ে অনেক বেশি লসের সম্মুখীন হবেন। কেননা আপনাদের শশা গাছে যদি আপনাদের পরিমাণের বাইরে কিন্তু কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ কিন্তু অনেকটাই কমে যাবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের গাছ বৃদ্ধি পাবে না, তাছাড়া গাছের বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই আপনাদের শশা গাছে যে সময় যেটা প্রয়োজন ওইটি স্প্রে করবেন, আর এই শিডিউল স্প্রে নামে যারা আপনার ব্যবসা করতেছে অবশ্যই তারা লাভবান হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কৃষকরাই অনেকটাই লসের সম্মুখীন হবে। তাই অবশ্যই আপনারা এই শিডিউল স্প্রে থেকে বিরত থাকবেন, আপনাদের শশা গাছে যে সময় যেটি প্রয়োজন হবে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের জমিতে বারবার করে আপনারা জৈব সার ব্যবহার করার জন্য, আর এই জৈব সার ব্যবহার করলে আপনাদের গাছের অনেক বেশি পরিবর্তন আসবে, গাছের অনেক বেশি গ্রোথ পাবে এবং ফুল এবং ফল খুব দ্রুত চলে আসবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং এই শশা গাছগুলির পরবর্তী আপডেট জানতে এই কৃষি বিশ্ব বাংলার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।